وقال سبحانه وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. وقال النبي صلى الله عليه وسلم لا تجتمع أمتي على ضلالة، وفي رواية لا يجمع الله أمتي على ضلالة. الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমান ও আকীদার সাথে সুস্থ অবস্থায় সালাতুল জুমা আদায় করার জন্য আদাবরস্থ এই বাইতুল মামুর জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্না। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হল কোরআন সুন্নাহর আলোকে ইজমা বা মুসলমানদের ঐক্যমত। ইজমা বলতে কি উদ্দেশ্য, এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলোচনা তো অনেক হয়, কিন্তু আরও দুইটা দলিলের কথা শোনা যায়, আমরা শুনি। একটা হলো, তৃতীয়টা হলো ইজমা, চতুর্থটা হলো কিয়াস। এই জন্য আমরা আজকে ইজমার কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ব্যাখ্যা কী, উদ্দেশ্য কী, এটা জানার চেষ্টা করব। এই ব্যাপারে আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআন মাজিদে যেটা বলছেন সেটা হলো সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর, ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সে যদি মুমিনদের পথ পরিহার করে, অন্য পথ অবলম্বন করে, তাহলে আল্লাহ কি বলছেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ফিরে গেছে ওই দিকে আমি তাকে ফিরিয়ে দেব। ওয়াসাআত মাসীরা, আর সেই পরিণামটা হবে অত্যন্ত নিকৃষ্ট, নিকৃষ্ট পরিমাণ পরিণাম পরিণতি তার খুবই খারাপ হবে। এখানে প্রথম অংশে কোরআন সুন্নার কথা বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে ইজমার কথা বলা হয়েছে। এই আয়াত থেকে ইজমার দলিল গ্রহণ করা হয়। প্রথম অংশে কিতাব সুন্না কিভাবে পাওয়া গেল, আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকের রসুল, যে ব্যক্তি রসুলের বিরোধিতা করবে,
মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, তারপরে দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর সে যদি অনুসরণ করে মুমিন ছাড়া অন্য কোনো পথ, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য কোনো পথ যদি সে গ্রহণ করে অনুসরণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে সে যেদিকে ফিরেছে, যেদিকে সে অভিমুখী হয়েছে, সেদিকেই আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। ওয়ানুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা, এবং তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, আর জাহান্নাম হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট স্থান। রাসূলের বিরোধিতা করা, রাসূলের বিরোধিতা করা মানেই হলো কোরআনের বিরোধিতা করা, সুন্নাত হাদিসের বিরোধিতা করা। রাসূল এবং আল্লাহর বিরোধিতা যে ব্যক্তি করল, সে ব্যক্তি তো কোরআন এবং হাদিসের বিরোধিতা করল, তাহলে তো তার পরিণাম ভালো হওয়ার কথাই না। আর একটা কি, যদি মুমিনদের পথ অনুসরণ না করে, মুমিনদের পথ, এটাই হলো ইজমা। মুমিনরা যেই পথে চলেছে, মুমিনরা যেই পথ অবলম্বন করেছে, সেই পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথ অবলম্বন করে, তাহলে আল্লাহ শাস্তি ঘোষণা করছেন যে তাকে আল্লাহ অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবেন। নুসলিহি জাহান্নামা, তাকে অবশ্যই আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, নিক্ষেপ করবেন, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট পরিণাম। তাহলে মুমিনদের পথ বলতে কি উদ্দেশ্য, কতজন মুমিন, কতজন মুমিন, আর মুমিন বলতে কারা উদ্দেশ্য? মুমিন তো দুই ধরনের, একটা হলো ভৌগোলিক মুমিন, ভূগোলবিদদের কিতাবে পাওয়া যায়, আর একটা হলো আল্লাহর কিতাবে পাওয়া যায়। ভৌগোলিক মুমিন, পৃথিবীর মধ্যে যে সংখ্যা আমরা পাই 170 কোটি, কেউ বলে 150 কোটি, কেউ বলে 200 কোটি মুসলমান, এগুলো কোথায় পাইলেন আপনি? ভূগোলবিদরা লেখে, ভূগোলের কিতাবে আছে, আল্লাহর কিতাবে নাই। আল্লাহ যেই মুমিনদের পথ অনুসরণের কথা বলছেন, এরা কি ভৌগোলিক মুমিন না কোরআনিক মুমিন? কোরআনিক মুমিন, এইটা আমাদের বুঝতে হবে। ইজমাউল উম্মাহ বলা হয় যে কথাটা, এর ভিত্তি হইতে হবে, ইজমার ভিত্তি হইতে হবে কোরআন এবং হাদিসের উপরে। কোরআন হাদিসের উপরে যদি ভিত্তি থাকে তবে সেটা গ্রহণযোগ্য, আর যদি কোরআন হাদিসের ভিত্তি উপরে ভিত্তিশীল না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য না। সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় কিন্তু কোরআন হাদিসের ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হয় নাই, বরং এই ক্ষেত্রে আল্লাহ কি বলছেন, বাস্তবে বাস্তবে যেটা দেখা যায়, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে কি হবে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা আপনাকে বিচ্যুত করে ফেলবে।
ইজমার অর্থ হলো লোক সমাগম ঘটানো তা না, লোক একত্রিত করা তা না, কত বেশি সংখ্যক একত্র হলে ইজমা বলা হবে। এই জন্য আমরা কোরআন সুন্নার ভিত্তিতে যে ইজমা আসে সেই ইজমাকে আমরা দলিল মনে করি। এটা দলিল নয়, স্বতন্ত্র দলিল নয়, এটা হলো সহায়ক দলিল, কোরআনেরই অংশ বিশেষ, কোরআনেরই, কোরআন দ্বারা এগুলো সাব্যস্ত হচ্ছে না। তাই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছেন যে তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরো, এই দলিল দিয়ে, এই এই আয়াত দিয়ে যদি ইজমা নামে আরেকটা দলিল হইতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, তারাক্তু ফিকুম সালাসাতা উমুর লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিন্না, বিহিমা বলতেন না, বিহিন্না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া কিতাবুল্লাহর মধ্যে আমরা এগুলোর নির্দেশনা পাচ্ছি, এটা আলাদা কোনো দলিল নয়। আর এটা মানুষ জমায়েত করার বিষয় না, এটা আলেম জমা করার বিষয় না, যে এত সংখ্যক আলেম, এত সংখ্যক জনগণ, এত সংখ্যক মুমিন মুসলিম যদি একত্র হয়ে যায় তাহলে ইজমা হয়ে গেল না। ইজমা নিয়ে আমরা বিপদে আছি, ইজমা খুব বিভ্রান্তিকর একটা জিনিস। এই জন্য আজকে কোরআন হাদিসের দৃষ্টিতে ইজমা বুঝতে হবে। আর আরেকটা হলো জাহেলদের দৃষ্টিতে ইজমা, জাহেল তাহলে ইজমা আমাকে গ্রহণ করতে হবে কোরআনের নির্দেশনা মোতাবেক এবং সুন্নার নির্দেশনা মোতাবেক, সেটা হবে ইজমা। আর এই ইজমা নিয়ন্ত্রণ করা, এই ইজমা দলিল হিসেবে গ্রহণযোগ্য হওয়া, এটার কিছু নিয়ম কানুন আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাইরুন নাসি করনি, আল্লাহ রসুল আল্লাহ তোমার কথা যে বললেন যে কোরআন এবং সুন্না গ্রহণ করতে হবে আর মমিনদের পথ গ্রহণ করতে হবে। মমিনদের পথ বলতে কোন মমিনরা? সুরা ফাতেহায় আল্লাহ একবার বলছেন সংক্ষেপে, সুরা ফাতেহায় একবার কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। সঠিক পথটা কি? যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো তাদের পথটা দেখাও। এই যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদেরকেই বোঝানো হয়েছে এই আয়াতে, সুরা নিসার 115 নম্বর আয়াত, সাবিলুল মুমিনিন, মুমিনদের পথ, সাবিলুল মুমিনিন। আর ওখানে সিরাতে মুস্তাকিম, সিরাত আল্লাযীনা নাম, সিরাত আর সাবিল একই অর্থ, রাস্তা, পথ। সাবিলুল মুমিনিন, মুমিনদের পথ যারা ছেড়ে দিবে, মুমিনদের পথ যারা ত্যাগ করবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছেন। তাহলে কোরআন হাদিস মমিন তিনটার সমন্বয় আমাদের জানতে হবে, তিনটার সমন্বয়ের রূপ। আর এই তিনটা নিয়ে কথাবার্তা, তিনটার মধ্যে সমন্বয় করা হয় না আমাদের সমাজে, কি করা হয়, সমন্বয় করা হচ্ছে না। কিতাবুল্লাহ আলাদা, সুন্না আলাদা, আর ইজমা আলাদা, কিয়াস আলাদা, না আলাদা কোনো ফিগার হইলে আপনার ভাগ্যে গুমরাহী, পথ ভ্রষ্টতা এবং জান্নাত থেকে বিচ্যুত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সব এক হবে,
ইজমা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, কিয়াস হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নার বাইরে। যখন চারটা আলাদা ফিগার বলা হলো তখন কি করে মুসলমানরা, ও তোমরা কোরআনের দলিল নিয়েছো, ভালো কথা, আমরা কিয়াস কিয়াসের দলিল নিয়েছি, তোমরা হাদিস থেকে দলিল নিয়েছো, আমরা তো ইজমার দলিল নিয়েছি। যখন স্বতন্ত্র যখন পাওয়ার দেওয়া হবে, চারটা শক্তি হয়ে গেল, কোরআন সুন্নার শক্তির সাথে এই দুইটা শক্তির কোনো তুলনা চলে? এর কাতারেই তো উল্লেখ করার চলবে না। সাবিলুল মুমিনিন এটা অবশ্যই হইতে হবে, মুমিনদের সাবিল, মুমিনদের সাবিল বলতে উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলে দিয়েছেন। মৌলভীর ওয়াজের দরকার নেই, আল্লাহ রাসূল হাদিসেই ব্যাখ্যা করে দিয়েছেন কি, খায়রুন নাস কারনি, শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষগুলো। বোঝা গেছে? তাহলে ইজমার লোক কারা, সাবিলুল মুমিনিন কারা, মুমিনদের পথ, যেই যাদের পথ অবলম্বন করলে, যাদের পথ অনুসরণ করলে একেবারে চোখ বন্ধ করে নির্দ্বিধায় আপনি টার্গেটে পৌঁছে যাবেন, সেটা কারা? এক নম্বর হলো খায়রুন নাস কারনি, আমার যুগের মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ। তারপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর পরবর্তী যুগের লোকগুলো, এরা হলো সাবিলুল মুমিনিন, মুমিনদের পথ, এরাই হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আর আমরা কি করি, এগুলো ভুলেই গেছে। এই তিনটা শ্রেষ্ঠ যুগ, এগুলো হলো সাবিলুল মুমিনিন, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর পরবর্তী যুগ মানে তাবেঈদের যুগ, তারপরে তাবে তাবেঈ, তাবউত তাবেঈন, আতবাউত তাবেঈন। এই তিনটি যুগকে বলা হয় সাবিলুল মুমিনিন। এরপরে চার কি আল্লাহ রাসূল বলেছেন, চার পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, চার পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। অতএব মুমিনদের হেদায়েতের জন্য যে ব্যক্তিরা কিয়ামতকাল পর্যন্ত, যেই ব্যক্তি, যেই মুসলিমরা মুমিনদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে, হেদায়েতের তারা আলোকবর্তিকা হবে, তারা হলো এই তিন যুগের মানুষ। প্রথম যুগের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রয়েছেন এবং সাহাবায়ে কেরাম, দ্বিতীয় যুগের মধ্যে সাহাবায়ে কেরামের যারা ছাত্র তাবেঈগণ, তৃতীয় যুগের মধ্যে তারা রয়েছে যারা তাবেঈদের কাছ থেকে ইসলাম শিখেছে, তারা হলো আতবাউত তাবেঈন। এই তিন শ্রেণীর লোককে বলা হবে কি, সাবিলুল মুমিনিন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কিন্তু আমাদের যুগে আমরা কি এই আয়াতগুলোর তাফসির শুনি, ওই তিনটা যুগকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়, তিনটা যুগকে পর্দা দিয়ে ঢেকে দিয়ে বলা হয় সাবিলুল মুমিনিন, আল্লাহ মুমিনদের পথ গ্রহণ করতে বলেছেন, সাদেকিনদের পথ, সত্যবাদীদের পথ অনুসরণ করতে বলেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর কি বলে অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পথ আল্লাহ অনুসরণ করতে বলেছেন, তারা হলো পীর মুর্শিদের দল। ওই তিন যুগের মানুষগুলোকে পর্দা দিয়ে ঢেকে দিয়ে বলে কি, এরা সব হলো অমুক রহমতুল্লাহ আলাই, অমুক পীর সাহেব, অমুক বুজুরগানে দিন, অমুক বুজুরগানে রাত, এগুলো খালি খালি এগুলোই শোনায় আমাদের, বুজুরগানে দিন, বুজুরগানে রাত, যত বুজুরগানে দিনের নাম বলা হয় এগুলো সব বুজুরগানে রাত। আর বুজুরগানে দিন হলো তিন যুগের মানুষ, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ,
আতবাউত তাবিন, এরা হলো বুজরুগানে দিন, আর বাকি হলো বুজরুগানে রাত, যেগুলোর নাম বলা হয় আমাদের কাছে। উমুক চিশতি, উমুক কাদেরি, উমুক নকশবন্দি, উমুক মুজাদ্দিদি, উমুক উমুক তিজানি, উমুক উমুক উমুক, সব বিদঘুটে কতগুলো নাম আমাদেরকে মুখস্থ করা হয়। এগুলো না, কোরআন হাদিস দিয়ে আমাদেরকে মাপতে হবে। আর কোরআন হাদিস দিয়ে মাপতে গেলে সেটা তখন রেজাল্ট হবে অন্যরকম। আমরা তো এখন কি বলছি, ওলিয়া ওলিয়া, কখনো বলি বুজরুগানে দিন আর কখনো বলি ওলিয়া ওলিয়া। ওলিয়া ওলিয়াদের, আউলিয়ায়ে কেরাম, চরম গুমরাহী। ওলি আউলিয়া বলতে মুসলমানদের বিশেষ ব্যক্তিকে বোঝানো, এটি হলো গুমরাহির প্রথম রাস্তা। ওলি আউলিয়া বলতে শুধুমাত্র বিশেষ ব্যক্তিরা, আব্দুল কাদের জিলানি ওলি আউলিয়া, মঈনুদ্দিন চিশতি ওলি আউলিয়া, মুজাদ্দিদ আল ফাইসানি উমুক ওলি আউলিয়া, এগুলো অত্যন্ত গুমরাহী কথাবার্তা। ওলি আউলিয়া হচ্ছে মুমিনের সমর্থবোধক শব্দ। মুমিন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আল্লাহ কি বলছেন, তোমরা জেনে রেখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই আয়াত শুনলেই আমরা কবরে কবরে দৌড়ানো শুরু করি, কবরে কবরে। উপরে আমরা দেখি না, জমিনের উপরে কোনো আর এই আয়াতের ব্যাখ্যা খুঁজেই পাই না, সব জমিনের নিচে যেয়ে খুঁজি। অমুক রহমতুল্লাহ আলাই মরে গেছেন, অমুক রহমতুল্লাহ আলাই, অমুক রহমত, খালি মাটির নিচে ওলিয়া ওলিয়া খুঁজি। ওদের কোনো চিন্তা নাই, ভয় নেই, যারা মরে গেছে, আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি, হ্যাঁ, শাহ জালাল, শাহ পরান, শাহ মকদম, গোলাপ শাহ, শাহ বগদাদি, যেগুলো মরে কবরে আছে, এগুলোই খালি ওলিয়া ওলিয়া। ওদের কোনো ভয় নেই, চিন্তা নাই। ওরা মরে যেয়ে তো তোমাদের ভয় এবং চিন্তার কারণ হয়ে গেছে। তোমরা যে ওখানে যে সিজদা দাও, তোমাদের যথেষ্ট ভয় আছে, ওদের ভয় নাই, কিন্তু তোমাদের ভয় ভীতি ছাড়া আর কিচ্ছু নাই। তোমাদের কোনো আশা আকাঙ্ক্ষা, তোমাদের রক্ষা পাওয়ার, আল্লাহর কাছে রেহাই পাওয়ার কোনো সুরতি নাই, যদি তওবা নসিব না হয় মরার আগে। সেই ওলি আউলিয়ারা যারা, তারা যদি সত্যি মমিন হয়ে থাকে, মমিনের সমর্থবোধক শব্দ হলো ওলি আউলিয়া। মমিন হলো ওলি, আর আউলিয়া হলো মমিনুন। প্রত্যেকটা আজকে যে মসজিদের মধ্যে যত মুসল্লি আছে, সব ওলি আউলিয়া, একজন ওলি আউলিয়া ছাড়া নাই। কে বললো খালি কবরের গুলো ওলি আউলিয়া? এই বুঝতেই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এখন ওরা ওলিয়া ওলিয়া কবরে প্রথিত আছে, যারা কবরে যাদেরকে দাফন করা হয়েছে, এরাই নাকি শুধু ওলিয়া ওলিয়া। অথচ আল্লাহ কি বলছেন, সংজ্ঞাই দিয়ে দিচ্ছেন আল্লাহ, আল্লাহ কোন ওলিয়া ওলিয়াদের ভয় নেই, ভীতি নেই, চিন্তা নেই, কারা? আল্লাযিনা আমানু, যারা ইমান এনেছে। তো আমরা ইমান আনিনি, আমরা কাফের অবস্থায় নামাজ পড়তে আসছি নাকি? আমরা কি সব কাফের অবস্থায় নামাজ পড়তে আসছি? নামাজ পড়ে তারপরে শাহ আলী বগদাদির মাজারে যাব, তখন ওলি ওলির সন্ধান পাওয়া গেল কবরের নিচে, কবরে প্রথিত ব্যক্তির ওটা খালি ওই বিশ্বাস আমাদের করতে হবে? এইটা হলো ভ্রান্ত বিশ্বাস, গুমরাহী বিশ্বাস, এটা জাহান্নামী বিশ্বাস, এটা কোনো জান্নাতি বিশ্বাস না। আল্লাহ সংজ্ঞাই দিয়ে দিয়েছেন,
আল্লাযীনা আমানু, কোন ওলি আউলিয়াদের ভয় নেই, চিন্তা নেই, যারা ঈমান এনেছে। আর কি, ওয়া কানু ইত্তাকুন, আর যারা আল্লাহকে ভয় করে চলত, যারা আল্লাহকে ভয় করে। কে আল্লাহকে ভয় করে? কোন লোকটা পাওয়া যাবে যে আল্লাহকে ভয় করে না? আল্লাহকে ভয় করি এই স্বীকারোক্তি তো আছে, তারপরে এই ভয়, ভয়ের উপরে কে কতটুক টিকে আছে, কে কতটুক আল্লাহর এই তাকওয়া এবং ভয়কে চর্চা করে, সেইটার মধ্যে পার্থক্য হলো। এই উম্মতের এক নম্বর ওলি হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর ওলি হল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বর ওলি হল ওমর, তারপরে পর্যায়ক্রমে ওসমান, আলী, এইভাবে সাহাবায়ে কেরামের সিরিয়াল শেষ, তারপরে তাবিন, তারপরে 500 বছর পরে এসে আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানি ওলির লিস্টে 500 কোটি নম্বর সিরিয়াল, 500 কোটি নম্বর সিরিয়ালের ওলি হল আব্দুল কাদের জিলানি। কিন্তু এরা কি বলতেছে, কারণ 500 বছর পর যদি আসে তো কমপক্ষে, এটা তো কমই বললাম, আরো বেশি হবে, 1000 কোটি সিরিয়াল, 1000 কোটি রোল নম্বর সিরিয়াল নম্বরের ওলি হল আব্দুল কাদের জিলানি। এই হলো অবস্থা। আর এরা ব্যাখ্যা বিশ্লেষণ ওয়াজ নসিহত করে বোঝায় যে মাত্র হাতে গুনা কয়জন ওলি আউলিয়া আছে, এগুলো ভণ্ডামি, এগুলো হলো কবর পূজা পাইতারা, কবর পূজার জন্য এইসব, এই সমস্ত তাদের মানে প্রপাগান্ডা, তাদের ষড়যন্ত্র, কবর পূজায় মানুষকে জড়িয়ে ফেলার, মানুষকে জড়িত করার জন্য এগুলো ষড়যন্ত্রমূলক কথা, যে ওলিয়া উলিয়া শুধু যেগুলো মরে গেছে, অমুক রহিমাহুল্লাহ, অমুক তমুক, ইত্যাদি ইত্যাদি, না, যেই ব্যক্তি ঈমান এনেছে যতক্ষণ পর্যন্ত কাফের আছে, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, একজনও ওলি না, ওলি আল্লাহ না। কিন্তু মুসলমান যারা ঈমান এনেছে, অন্য ধর্ম থেকে নাম কাটিয়ে যখন ইসলাম ধর্মে প্রবেশ করেছে, তখন সে ওলি, ওলিয়া উলিয়া। তাই ওলিয়া উলিয়া এ খালি তাদের জামাত, মুসলমানদের জামাত, মুসলিম হলে, মমিন হলেই সে ওলি আল্লাহ হয়ে গেল। এখন সে প্রকৃত অর্থে যদি ঈমান এনে থাকে তাহলে প্রকৃত ওলি আল্লাহ, আর যদি সে মুনাফিকি রেখে থাকে তাহলে সে দুনিয়াবি, দুনিয়ার দৃষ্টিতে ওলি আল্লাহ, কিন্তু আখেরাতে সে হয়তো মুনাফিকের কাতারে উঠবে, কাফেরদের পরিণাম গ্রহণ করবে, দুনিয়াতে সে ওলি আল্লাহ। এখানে ইজমা বলতে কাদের ইজমা, শুধু আলেমের ইজমা বলা যাবে না, জনগণের ইজমা, জনগণের ঐক্যমত বলা যাবে না, ইজমা আর জামাত দুইটা শব্দ কিন্তু একই, ইজমাউল উম্মা, মুমিনদেরকে জামাতবদ্ধ হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে, এটা হলো ইজমা আর জামাতের মধ্যে একটা সম্পর্ক আছে, দুইটা শব্দ প্রায় একই অর্থ। তো ইজমা, ইজমা এই জন্য বলা হয় যে কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে এই ব্যাপারে কোনো নির্দেশনা নাই, কিন্তু সেই জিনিসগুলো জেনে রাখবেন যে কোনো এবাদত এবং আমল বিষয়ক ইজমা না। এবাদত এবং আমল ইসলামের, ইসলামের সহায়ক বিষয়ে ইজমা হবে,
ইসলামের সহায়ক বিষয়ে ইজমা। যেমন কোরআন, কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, 30 পারা কোরআনই তো ছিল, একটা অক্ষর একটা শব্দ কি কম বেশি হয়েছে? কোরআন ইজমা না, কোরআন ইজমার মাধ্যমে আমরা পাই নাই। কোরআন এক এক খণ্ডে বা বাধাইকৃত 30 পারা একত্রে পাওয়া হয়েছে, এইটা হলো ইজমার মাধ্যমে। কোরআন পাওয়া গেছে তো আল্লাহর কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, একেবারে ফুল 30 পারা, এক অক্ষরও কম ছিল না। কিন্তু এটাকে সবার কাছে পৌঁছানো সহজ সাধ্য ছিল না, সবার কাছে কোরআনের 30 পারা থাকবে এইটা না, এই ব্যবস্থাটা ছিল না রাসূলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 30 পারা কোরআনকে সবার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিসের মাধ্যমে? ইজমার মাধ্যমে। কোরআনের কি কোনো চেঞ্জিং আসছে নাকি? ইজমা ওই ইজমা গ্রহণযোগ্য যে ইজমা ইসলামের উপকার করবে, ইসলামের উপকার হয়েছে না? কিন্তু আমি এখন বলবো যে ইজমা দ্বারা আমরা কয়টা সূরাও বাড়াই দিই, ইজমা করি সবাই মিলে একত্র হয়ে কয়টা সূরা যদি বানাইতে পারি তাহলে ভালো হয় না? এই ইজমা চলবে? এই ইজমাকে একেবারে ড্রেনে নিক্ষেপ করতে হবে, এক অক্ষরও বাড়ানো যাবে না, এক অক্ষর কমানো যাবে না। এই ইজমা হলো উপকারী ইজমা, আর এটা হলো কি? ইসলামের সহায়ক ইজমা। ইসলামের মৌলিক কোনো বিষয় নাকি? এটা মৌলিক কোনো বিষয়? একটা অক্ষর কি একটা আয়াত কি বাড়িয়ে দিয়েছে নাকি ইজমার কারণে? হুবহু ওই আয়াত, হুবহু ওই পারাগুলো, ওই সুরাগুলো আল্লাহ রসুলের যুগে কমপ্লিট হয়ে গেছে, সেগুলোকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছাই দেওয়া, ঠিক আছে? এটাকে বলা হয় ইজমা। ইজমা ইজমা দ্বারা কখনো মৌলিক কোনো বিষয় সমাধান দেবে না, সহায়ক, ইসলামের সহায়ক বিষয়। ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা, ইসলামকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, যা আল্লাহ রসুলের যুগে ছিল এটাকে আরো সহজ করে দেওয়া, কিয়াসটা ওরকমই, কিয়াস এবাদতকে বুঝিয়ে দেওয়া, ইসলামকে বুঝিয়ে দেওয়া। আপনি ইসলাম বুঝতে পারছেন না, কিয়াস দিয়ে বুঝিয়ে দেব। আপনি দলিল দ্বারা বুঝতে পারতেছেন, এখন কিয়াস দিয়ে বুঝিয়ে দেব, বুঝেছেন? এই কিয়াস কি আলাদা কিছু হইল নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে এবাদতের আইটেমগুলো ছিল, এই এবাদতের আইটেমগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া। যদি আমার আমাদের তৈরি করা এবাদত বুঝিয়ে দেয় তাহলে এই 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 কিয়াস হলো ড্রেনে নিক্ষেপযোগ্য। আমরা একটা এবাদত তৈরি করেছি, এই এবাদতটা কিয়াস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, জানবেন এই কিয়াস কিয়াস হলো অবৈধ কিয়াস, নাপাক কিয়াস, আর এই কিয়াসকে এই কিয়াস দ্বারা যা তৈরি হলো তাও পরিত্যাজ্য বিধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিয়াস শিখিয়ে গেছেন, আল্লাহ রসুল নিজেও এরকম কিয়াস করা শিখিয়ে গেছেন। যদি এরকম কিয়াস শিখিয়ে যেয়ে থাকেন তাহলে এটা হাদিসের মধ্যেই পাওয়া গেল না? এক মহিলা এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার মা হজ, তার উপরে হজ ফরজ ছিল কিন্তু হজ করতে পারে নাই, তো কি করতে পারি আমি? তো হজ পালন করতে হবে, যারই সামর্থ্য আছে তাকে হজ পালন করতে হবে, এটা তো কোরআনের দলিল দ্বারা পাওয়া যায়, আল্লাহ রসুলের হাদিসেও পাওয়া যায়, ইন্নাল্লাহ ফরাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, মুসলিম শরীফ হাদিস, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছে অতএব হজ পালন করো, হজ তো ফরজ বুঝাই যায়, লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যার হজ্জের স্থানে যাতায়াত করার সামর্থ্য রয়েছে, স্পষ্ট হয়ে গেল না? কিন্তু এই যে যেই প্রশ্নটা করলো মহিলাটা,
এই দলিলগুলো দিয়ে এটা বোঝা যাচ্ছে না। অবশ্যই এই দলিলের মধ্যেই আছে এই মাসলাটাও, তাই না? আমার মায়ের ওপরে, আমার পিতার ওপরে হজ ফরজ হয়েছিল, তো হজ ফরজ হয়েছিল করলো না কেন? তখন সে করার সুযোগ পায়নি। আমি যদি তার পক্ষে হজ করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন মহিলা বা পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যুক্তি দিয়ে, কিয়াস দিয়ে বুঝাচ্ছেন। দলিল তো বোঝানো আছেই, দলিলের ভিত্তিতেই তো সে প্রশ্ন করতেছে। হজ ফরজ ছিল কিন্তু হজ করার আগে মারা গেছে, এখন সে যে এই ফরজের সাথে দায়বদ্ধ হয়ে আছে, তা আমি যদি তার পক্ষে হজ করি তাহলে তার কি দায়বদ্ধতা ছুটবে, দায়মুক্ত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিয়াস দিয়ে বলছেন। তো কিয়াসটাও হাদিস না, কিয়াস দিয়ে বলছেন। কিয়াসটা কি? কিয়াস হচ্ছে এই, তোমার ধরো তোমার মায়ের উপরে যদি কোনো ব্যক্তির ঋণ থাকতো 500 টাকা, 500 দিনার পাইতো, এমত অবস্থায় তোমার মা বাবা যদি মারা যাইতো, তাহলে ওই ব্যক্তি যদি দাবিদার থাকতো, ক্ষমা না করতো, তাহলে তোমার মায়ের বা বাবার পক্ষ থেকে ওই 500 দিনার তুমি যদি ওই ঋণদাতাকে আদায় করে দাও, এটা কি আদায় হয়ে যাবে না? এবং তোমাকে কি এটা আদায় করতে হবে না? করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তখন মহিলাটা কি স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমার মায়ের বাবার ঋণ রেখে গেছে, ঋণদাতা ঋণ তার ফিরিয়ে চাচ্ছে, ফেরত চাচ্ছে, তো অবশ্যই আমাকে ঋণ ফেরত দিতে হবে এবং আমি দিতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযালিকা দাইনুল্লাহ, এরকমই হলো আল্লাহর ঋণ, হজটা আল্লাহর ঋণ। তোমার মায়ের উপরে, তোমার বাবার উপরে হজটা আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল, এই ফরজ আদায় না করা পর্যন্ত সে আল্লাহর কাছে ঋণই আছে। অতএব তুমি যদি ঠিক দিনার দিরহাম যেমন ঋণ থাকলে আদায় করে দিলে দায়মুক্ত হয়ে যাবে, ঠিক এমনিভাবে আল্লাহর ঋণ এটা, হজ তোমার মায়ের বাবার উপরে আল্লাহর ঋণ, তুমি আদায় করে দিলেও হয়ে যাবে। এটা কিয়াস। কিয়াসের জন্য শর্ত হলো অবশ্যই কোরআন এবং হাদিসের প্রাপ্ত কোনো নিয়ম নীতিমালা আমল এবাদতের সেবক হইতে হবে, চাকর চাকরানী হইতে হবে কিয়াসকে, তাহলে সেই কিয়াস গ্রহণযোগ্য। কিন্তু যদি কিয়াস মানুষের সেবা করে, কোনো দলের সেবা করে, কোনো মাঝহাবের সেবা করে, কোনো তরিকার সেবা করে, ওই কিয়াস হলো নিক্ষেপযোগ্য, ড্রেনে নিক্ষেপযোগ্য। এই কিয়াস হলো পাপ, এই কিয়াস হলো অপরাধ, এই কিয়াসটাই মানুষ বলে থাকে এখন। এই কিয়াসের কথা বলে, কোরআন হাদিসের কিয়াসের কথা বলে না। প্রত্যেকে একটা একটা করে দৃষ্টিভঙ্গি নিয়ে আসে, সেই দৃষ্টিভঙ্গি অনেকেই হাদিস মানতে পারে না, কিয়াসের জ্বালায়, কিয়াসের উপদ্রবে, কিয়াসের ঠেলায় হাদিস মানে মানতে পারে না। কিয়াস মানে তো যুক্তি, অনুমান, আনুমানিক কথাবার্তা। কিয়াস হলো ইবলিসের হাতিয়ার। কিয়াস যদি কোরআন হাদিসের অনুকূল না হয়, যদি কোরআন হাদিসের সেবা না করে, সেবক না হয়, তাহলে জানতে হবে এটা ইবলিসের হাতিয়ার। কিয়াস যুক্তি কিভাবে? ইবলিসই তো বলেছিল যে আল্লাহ আপনি আমাকে ওই আদমকে সিজদা করতে বলছেন, এটা কোন যুক্তির কথা? আগুন তো উপর দিকে যাবে, আগুন নিচে হয় কেমনে? আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো না? আগুনের তো গতি উপর দিকে,
আর তুমি আগুনকে নিচে নামতে বলতেছো, এটা তো হয় না। আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কিভাবে ওই ব্যক্তিকে সিজদা করতে পারি যাকে তুমি মাটির থেকে তৈরি করেছো? আউয়াল মান কাসা ইবলিস, সর্বপ্রথম যে কিয়াস করেছিল সে হলো ইবলিস। কিয়াসের কারণে দেখা যাবে যে বহু হাদিস, অসংখ্য হাদিস ডিলেট হয়ে গেছে। এগুলো হলো প্রচলিত কিয়াস, এগুলোকে বলা হয় মাজহাবি কিয়াস, এগুলোকে বলা হয় দৃষ্টিভঙ্গির কিয়াস। এরকম নির্লজ্জভাবে কিতাবপত্রের মধ্যে লেখাও আছে যেই হাদিস কিয়াসের বিপরীত হবে সেই হাদিস প্রত্যাখ্যানযোগ্য, সেই হাদিস গ্রহণ করা হবে না। এটা নিয়ম বলা আছে। কিয়াস মানে যদি বিবেকের সাথে না মিলে, যদি যুক্তির সাথে না মিলে, যদি অনুমানের সাথে না মিলে, তাহলে ওই কিয়াস, ওই হাদিসই গ্রহণযোগ্য না, মানুষের কথাটাই, মানুষের বিবেকটাই গ্রহণযোগ্য। তো এই কিয়াস কোনোদিন চলে? এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিয়াসের আরেকটা সমর্থবোধক শব্দ আছে রায়, মতামত। এই জন্য একসাথেই উল্লেখ কর, আর রায় ওয়াল কিয়াস, আল কিয়াস ওয়াল রায়, মতামত এবং যুক্তি, যুক্তি ও মতামত। এই জন্য কী বলা হয়, অনেকেই যুক্তি ও মতামত দিয়ে অনেকে হাদিস ক্যান্সেল করে দেয়। যেমন ধরেন একটা হাদিস আমাদের সহি বুখারি মুসলিমের মধ্যে পাওয়া যায়, অজু ভঙ্গের একটা কারণ হলো উটের গোস্ত খাওয়া। উটের গোস্ত খাওয়া মুশকিল কথা, গরুর গোস্ত খাইলাম অজু ভাঙল না, খাসির গোস্ত খাইলাম অজু ভাঙল না, সব মহিষের গোস্ত খাইলে অজু ভাঙে না, এটাও তো একটা গোস্ত। তো এই গোস্ত, উটের গোস্ত খাইলে আবার অজু ভেঙে যায় কেন? না, এ হাদিস গ্রহণযোগ্য না, এটাকে অজু ভঙ্গের কারণের মধ্যেই রাখা হয় না। আর এই হাদিসও, এই হাদিসও কেউ দেখতে পায় না, কারণ কিয়াসের ঠেলায় এই হাদিসকে উধাও করে দেওয়া হয়েছে, সাত সমুদ্র ১৩ নদী পার করে রাখে, এ কেউ জানেও না। যারা হাদিস পড়ে না হাদিসের মূল গ্রন্থ থেকে, ওরা তো আর বুঝেই না, ফেকার কিতাবে তো এটাকে আউট করে দেওয়া হয়েছে, বলে হয়েছে অজু ভঙ্গের কারণের মধ্যে এগুলো নাই। কারণ কি, এটা কিয়াসে ধরে না, ব্রেনে ধরে না। এত গোস্ত খাইলাম কোনো রাতে অজু ভঙ্গ হয় না, এই রেতে অজু ভঙ্গ হয় না, এই হাদিসই বাদ। তারপরে একজন গাভী কিনে নিয়ে গেছে, গাভী চুক্তি হলো কত কেজি ভাই, ১০ কেজি দুধ হয়, আচ্ছা ঠিক আছে ১০ কেজি দুধ হয়, কিন্তু যেয়ে দেখে যে ২ কেজি হচ্ছে। তো এই লোক, এই লোকের অধিকার আছে এই গাভী ফেরত দিয়ে দিয়ে সে টাকা রিটার্ন নেবে, কারণ সে কথা সত্য বলে নেই, তাই না? ২-১ কেজি কম হইতে পারে, ১০ কেজি আজকেই ১০ কেজি দহন করেছে দুধ হলো, আরও বাড়িতে নিয়ে যাওয়ার পরের দিনই ২ কেজি, ঘটনাটা কি? তাহলে তো কথা সত্য বলে নাই, তাহলে এই চুক্তি ভঙ্গ, সে টাকা রিটার্ন নিতে পারবে, গাভী ফেরত দিতে হবে। তো গাভী ফেরত দেওয়ার ক্ষেত্রে হাদিসে আছে যে ১ সা খেজুরও ফেরত দিতে হবে, গাভী ফেরত দেওয়ার সময় সাথে ১ সা খেজুর তাও ওই গাভীর মালিককে দিবে টাকা রিটার্ন। তো বলছে দুধের কারবার তো খেজুর ঢুকলো কেন, এই হাদিস বাদ, দুধের সাথে দুধের কারণ, তো এই খেজুর আসলো কোথার থেকে, খেজুর তো দুধের সাথে মেলানো যায়নি। বলছে এটা কিয়াস, এই কিয়াসগুলো হলো অলম্ব কিয়াস, এই কিয়াসগুলোকে লাথি মেরে একেবারে ডেনে নিক্ষেপ করতে হবে, যে কিয়াস দিয়ে হাদিস বাতিল হয়। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কি, লাউ কানা দীনু বিল বিরাই, যদি দিনটা, যদি ধর্মটা, ইসলাম ধর্ম যদি মতামত বা কিয়াসের উপরে নির্ভরশীল হইতো, তাহলে মুজার উপরে মাসে করার সময় নিচের দিকে মাসে করতে হইতো, উপরে না। কিন্তু নিয়ম কি, উপর মাসা করবে, ময়লা লাগার সম্ভাবনা নিচে,
তো নিচে মশা না করে উপরে মশা করার নিয়ম, সবাই কিন্তু উপরে মশা করে, নিচে করি না। বলছে দিন ধর্ম আল্লাহর রসুলের দিন, আল্লাহর দিন এটা রাইকিয়াসের ওপরে ভিত্তিশীল না। আল্লাহর রসুলের কথাটা তুমি যত যুক্তি দিয়ে বুঝাইতে পারো, কিন্তু উল্টাটা বুঝাইতেছো কেন, ওইটাই সাব্যস্ত করো, এটাকে বলা হয় পবিত্র কেয়াস, এটা হলো সঠিক কেয়াস। কিন্তু তুমি এমন কেয়াস নিয়ে এসছো যে রসুলের হাদিসই বাদ। এই জন্য ইবলিস এদের জন্য কেয়াসের যুক্তি এবং কেয়াস এইটা যদি আমরা মানি, মূল মানি, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। মরা মুর্দা খাওয়া কিন্তু জবাইকৃত পশুর চেয়েও বেশি হালাল। মরে গেছে যে মুর্দাটা, যে গরু মারা গেছে, এবং শয়তান ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম যুখরুফাল কওলি ওয়া গুরুরা, এই আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই শয়তান তার অলি আউলিয়াদেরকে খুব চাকচিক্যপূর্ণ কথা ওয়াহি করে থাকে, চাকচিক্যপূর্ণ যুক্তি তাদেরকে ওয়াহি করে থাকে, প্রত্যাদেশ করে থাকে, শয়তান। তার মধ্যে এটা একটা ইবলি কি বলে কাফেরদের কাছে ওয়াহি করেছিল শয়তান রসুলের যুগে, যেটা কোরআনের আয়াতে এসেছে, কি বলছে যে তোমরা আল্লাহ মেরে ফেলতেছে সেটা খাও না, নিজেরা মেরে ওইটা আবার খাও, তোমরা কিভাবে আল্লাহর দাম দিলা, বুঝেছেন? কেয়াস অনুযায়ী যেটা আল্লাহ মারে এটা বেশি হালাল হওয়ার কথা, তাই না? আল্লাহ মারছে আর একটা আমি নিজে ছুরি দিয়ে তাকে মারলাম, তো এইটা এইটা হালাল, আর আল্লাহ যেটা মারলেন ওইটা হালাল না, যুক্তি অনুযায়ী কোনটা হালাল হয়? আল্লাহ যেটা মরা পাওয়া যায় এইটা বেশি হালাল, কারণ এটা আল্লাহ পছন্দ করে মারছে, তাকে আল্লাহর সন্তুষ্টি। এই ব্যক্তিকে আল্লাহ নিজে মারছে, কোনো কারণ নাই এখানে, একমাত্র আল্লাহ কারণ। তাহলে কাফেররা এই যুক্তি দিয়েছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই যে শয়তান তার অলি আউলিয়াদের কাছে চাকচিক্যপূর্ণ কথা ওয়াহি হিসেবে প্রদান করে থাকে, ওয়াহি করে থাকে, এই যে এটা একটা যুক্তি। আল্লাহর মারা মৃত্যুদান করা পশু তোমরা হালাল মনে করো না, নিজেরা যেটাকে জবাই করো সেটাকে তোমরা হালাল মনে করো, এটা কেমন কথা? হ্যাঁ, এইটা আল্লাহর সাথে বেয়াদবি হলো না? আল্লাহরটা গ্রহণ করো না, নিজেদেরটা গ্রহণ করো। তাহলে যুক্তিবাদী যারা বেশি কিয়াসওয়ালা তাদেরকে মৃত পশু পর্যন্ত খাইতে হবে, যুক্তিতে এটাই বেশি ভালো মনে হয়। আল্লাহ পছন্দ করে মারছে সেটা আমরা নিচ্ছি না, নিজেরা পছন্দ করে একটাকে হত্যা করলাম, জবাই করে সেটা খায়। তাহলে পশুর মরা পশুরও গোস্ত খাইতে বাধ্য হইতে হবে। এই জন্য কেয়াস অবশ্যই যদি ইসলামের সেবক হয়, কোরআন এবং হাদিসের অনুকূল হয়, আল্লাহ রসুলের একটা হাদিস বোঝা যাচ্ছে না সেটাকে বোঝানোর জন্য যত যুক্তি আপনি নিয়ে আসেন এগুলো হলো কেয়াস, সহিহ, সঠিক কেয়াস। কিন্তু এসব উদ্ভট কথাবার্তা যেটাতে রসুলের ভুল প্রমাণিত হয়, হাদিস প্রত্যাখ্যাত হয়, সেই কেয়াসের কাছে যাবেন কেন আপনি? এই কেয়াস চলবে না। তাহলে ইজমা বলতে হলো অবশ্যই কি হইতে হবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইজমা হইতে হবে। এই জন্য জামাতবদ্ধ হওয়ার যে হাদিসগুলো আছে এগুলো দুই ধরনের, জামাতবদ্ধ হওয়ার এক ধরনের হাদিসের মর্ম হলো যে মানহাজ, আদর্শ, পথ এবং পন্থা। উদ্দেশ্য কি? জামাতবদ্ধ হওয়ার অর্থ হলো আদর্শের উপরে একতাবদ্ধ হওয়া, আর এই আদর্শের উপরে একতাবদ্ধ হওয়ার কথা যখন বলা হবে তখন আপনার লোক দেখার দরকার নেই। আল্লাহ রসুল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি এর উপরে থাকলেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি সেই নাজাতপ্রাপ্ত দলের মধ্যে আছেন। খালি এই কোয়ালিটিটা আপনি মেনটেন করবেন, আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে
তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো জামাতবদ্ধ, তারাই হলো ইজমা, তারাই হলো ইজমার উপরে। ইজমার উপরে থাকতে হলে অবশ্যই মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে, অর্থাৎ কোরআন এবং হাদিসের উপরে থাকতে হবে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আপনার পদক্ষেপ, প্রত্যেকটা আপনার চলাফেরা কোরআন এবং হাদিস মোতাবেক হইতে হবে। এর বিপরীত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন, কোরআন হাদিসের আপনার দুনিয়ার সবাই যদি আপনার বিপরীতে চলে যায়, কিন্তু আপনি যদি আপনার পক্ষে কোরআন হাদিস পান এবং কোরআন হাদিসের নির্দেশনা যদি সঠিক থাকে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এটাই বলছেন, ওয়াইনতুতি আকসার মিন ফিল আরদি ইয়াদুল্লুক আন সাবিল, যদি অধিকাংশ মানুষের, পৃথিবীর অধিকাংশ মানুষের তুমি অনুসরণ করো, তাহলে অবশ্যই আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। কারণ ইন ইত্তাবিউ না ইল্লা যন, অধিকাংশ মানুষের রুচি হলো এরকম যে তারা ধারণার অনুসরণ করবে, খেয়াল খুশির অনুসরণ করবে, যুক্তির অনুসরণ করবে, তাদের নিজেদের বিবেক বুদ্ধির অনুসরণ করবে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর ধারণার অনুসরণ করবে আর অনুমানের ওপরে তারা চলে। অনুমানের ওপরে, ধারণার ওপরে চলতে কত মজা লাগে, তাই না? আপনি কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলতে বলেন, বলতে পারবে না, আর যুক্তি দিয়ে কথা বলতে বলে সারা দিন বলবে, বক 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 করতেই থাকবে, কোরআন হাদিস দিয়ে আর কথা বলতে পারবে না। এখানে কিছু আমি উদাহরণ দিব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামাত, যারা ঐক্যবদ্ধ হয়ে থাকবে, ইজমাভুক্ত হয়ে থাকবে। ইজমাভুক্ত হওয়ার জন্য বহু মানুষের দরকার নাকি? না, নিয়মটা হলো আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে এর উপরে। তো এখানে আবদুল্লাহ ইবনে মোবারক, ইমাম আবদুল্লাহ ইবনে মোবারককে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার যুগে জামাতবদ্ধ কারা, একটু বলেন তো। আবদুল্লাহ ইবনে মোবারক কি বলেছিলেন? হামজা, আবু হামজা আস-সুকরি, ইনি হলেন জামাত। এই যুগের জামাত হলো, ইজমা হলো আবু হামজা আস-সুকরি ওয়া আতবাহু ওয়া মান তাবিআহু, এবং যারা তাকে অনুসরণ করে। ইসহাক বিন রাহওয়াই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইসহাক বিন রাহওয়াইকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার যুগে জামাতবদ্ধ কারা, তো উনি বলেছিলেন কি, মোহাম্মদ ইবনুল কাসিম আত-তুসি, ইনি হলেন আমাদের যুগে জামাত এবং তার যারা অনুসারী, তাকে যারা অনুসরণ। এই লোকটা কি ছিল? ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আতবাউন নাস লিসুন্নাহ ফি জামানিহি, মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন আসলাম আত-তুসি, তিনি সেই যুগে সুন্নার সবচেয়ে বেশি অনুসারী ছিলেন, কোরআন সুন্নার সবচেয়ে বেশি অনুসারী, সূক্ষ্ম অনুসারী ছিলেন। এই জন্য তাকেই হক দল মনে করা হতো, হকপন্থী মনে করা হয়েছিল। তার সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিঠে চড়ে তোয়াফ করেছেন, বাহনের পিঠে চড়ে তোয়াফ করেছেন। আজকাল কি ঘোড়ায় বা উটের উপরে, উটের পিঠে চড়ে তোয়াফ করা সম্ভব? তো উনি হাদিসে পেয়েছিলেন, এই মোহাম্মদ বিন আসলাম আত-তুসি হাদিসে যেহেতু পাওয়া গেছে, সহি হাদিসে, সহি বুখারী মুসলিম হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সোয়ারিতে বসে, উঁটে চড়ে অথবা গাধার পিঠে চড়েও তওয়াফ করেছেন। এটা একটা সুন্নাহ না? তিনি বলছেন কি, লাকাদ হারাসতু আলা আন আতুফা বিল বাইতি রাকিবান ফামা মুকিনতু মিন যালিকা,
বলছে আমি অনেক চেষ্টা করেছি, খুবই আকাঙ্ক্ষা ছিল আমার যে রাসূলের এই সুন্নতটাও আমি পালন করব, উঠে চড়ে তওয়াফ করব, এই সুন্নতটা আমার জীবনে আমি কায়েম করতে পারি নাই, তা আমি অনেক চেষ্টা করেও আমি সুযোগ পাই নাই, সম্ভব হয় নাই, এটা ওনার আফসোস। এটাকে বলা হয় সুন্নার অনুসারী। এই জন্য এই যে ইবনুল কাইয়্যিম বলতেছেন, ইসহাক বিন রাহওয়াই বলতেছেন, তারা দুইজনেই বলছেন যে এই যুগে, ওনার যুগে উনি ছিলেন ইজমা, কিন্তু ব্যক্তি একজন একজন ব্যক্তি, কিন্তু উনি এমন সূক্ষ্মভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করতেন, আমল করতেন এবং মানুষকে শিক্ষা দিতেন, যার জন্য এত বড় বড় আলেমরা বলতে বাধ্য হয়েছেন যে তিনি একাই ইজমা, লোক একজন কিন্তু ইজমা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমর ইবনু মাইমুনকে লক্ষ্য করে, আমর ইবনু মাইমুন একজন তাবেঈ আর আবদুল্লাহ ইবনু মাসউদ কি সাহাবি, তো আমর ইবনু মাইমুন বলছেন যে মুআযি ইবনে জাবালের আমি সাহচর্যে ছিলাম যতদিন পর্যন্ত উনি জীবিত ছিলেন, উনি যখন ইয়ামানে মৃত্যুবরণ করলেন ওনাকে দাফন করার পর আমি তার চেয়েও বেশি বড় আলেম আবদুল্লাহ ইবনে মাসউদকে পেয়ে গেলাম। তো উনি একদিন ওয়াজ করতেছিলেন আমাদেরকে, কি ওয়াজটা, আলাইকুম বিল জামাআ ফা ইন্না ইয়াদাল্লাহি মাআল জামাআ, তোমরা সবাই জামাতবদ্ধ থাকবে কারণ জামাতের উপরে আল্লাহর কি রহমত নাজিল হয়, আল্লাহর হাত জামাতের উপরে রয়েছে। এই ওয়াজ আমি শুনলাম একদিন। এরপরে আরেকদিন উনি ওয়াজ করতেছেন, সেই ওয়াজের মধ্যে কি বলছেন, সাইওয়াল্লা আলাইকুম উলাতুন ইউয়াখখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা ফাসাল্লু আস-সালাতা লিমিকাতিহা ফাইয়া আল-ফরিদা। উনি ওয়াজ করতেছেন যে অচিরেই তোমাদের উপরে এমন সব শাসক দায়িত্বশীল হিসেবে আসবে, দায়িত্বপ্রাপ্ত হবে, যারা সালাতকে বিলম্বিত করে ওয়াক্ত পার করে দেবে, অথবা ওয়াক্ত পার হওয়ার উপক্রম হয়ে যাবে এমন সময় সালাত পড়বে। তখন উনি বললেন যে যদি এরকম যুগ তোমরা পেয়ে যাও, এরকম শাসক পেয়ে যাও, তাহলে তোমরা তোমাদের সালাতগুলোকে ওয়াক্ত মোতাবেক বা আউয়াল ওয়াক্তে পড়ে নিবে এবং আবার তাদের সাথে জামাতেও শরিক হবে, যারা বিলম্বিত করে সালাত পড়বে তাদের সাথে জামাতেও শরিক হবে। তখন আমর ইবনু মাইমুন তাকে বলতেছেন আপনি বললেন আগের দিন আপনি ওয়াজে বললেন যে জামাতবদ্ধ থাকতে হবে, আর আজকে আপনি জামাত ছাড়ার কথা বলতেছেন, একাকী সালাত পড়ে নিতে বলছেন, পরে তাদের সাথে যোগ দিতে বলেছেন, আর একাকী যেটা সালাত পড়ব ওইটাই নাকি আমার ফরজ সালাত হবে, আর যেটা জামাতের সাথে পড়ব এটাই হবে আমার নফল সালাত, এখন তো আপনার কথাই তো দুরকম হয়ে গেল, তো মূল জামাত কোনটা, আমি যেই জামাত আপনি আঁকড়ে ধরতে বললেন, যেই জামাতের উপরে আল্লাহর রহমত সেটা কোনটা? তো উনি তখন কি বললেন, ইন্না জামহুরাল জামাআতি মান ফারাকাল জামাআ, কথাটা খুব কঠিন, লোকজনের যেই জামাত, লোকজনের জামাত যেই জামাতকে ত্যাগ করে লোকজনের জামাত, ওই জামাত জামাত নয়। কি বলছে, লোকজনের জামাত যেই জামাতকে ত্যাগ করে, যেই জামাত থেকে বিচ্ছিন্ন হয়েছে সেই জামাত জামাত নয়। তার মানে কি বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্ক ওয়া ইন কুনতা ওয়াহদাকা, জামাত হচ্ছে ওইটাই, আসল জামাত হলো ওইটা যেই জামাতটা হলো হকের অনুকূল, হক হক কায়েম করে, হক প্রতিষ্ঠিত করে, হকের উপরে চলে, এটাই হলো আসল জামাত। লোকজনের জামাত আর এটাকে কি বলছেন, এটা হলো হকের জামাত আর ওটা হলো লোকজনের জামাত। আল্লাহু আকবার। আমর ইবনু মাইমুনকে বলছে যে তুমি যে একাকী ওয়াক্ত মোতাবেক সালাত পড়েছো, এটা রাসূলের জামাত অনুযায়ী সালাত, তাহলে তুমি একাই সেই জামাত আর লোকজনের জামাত তোমাকেই ত্যাগ করেছে।
লোকজনের জামাত আর এটা হলো হকের জামাত। হকের জামাতে কয়জন? আমরো মনো মাইমুন একাই। আজকে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে এটাকে কি বলা হয়, ফিতনা বলা হয়। যদি একজন দুইজন তিনজন দেখা যায় এই যে ফিতনা ফিতনা, এরা হলো ফিতনাবাজ। এই বিভ্রান্তির যুগে এটাকে ফিতনা রাখা হয়। আমর ইবনে মাইমুনের দলের নাম এই যুগে হুজুরদের দেওয়া নাম কি? ফিতনার দল। ওই যে একটা ফরিদপুরে মসজিদ তছনছ করে ভেঙে ফেলে দেওয়া হয়েছে না, এর আগে ওই কি বলে ষড়যন্ত্র করা ভোলার মসজিদকে তছনছ করে দেওয়া হয়েছে, মাগুড়াতে কয়েকটা মসজিদকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, টাঙ্গাইলে ওই যে কি বলে ডক্টর মুসলিহুদ্দিনদের গ্রামের মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ওর আব্বা আমাকে নিয়ে যে দেখাইছিলেন, পোড়া মসজিদ দেখাইছিলেন। এই যে কি জন্য? একজনে কেন, একজনেরটা হক হবে না। একজন দুইজন যেটা মানে এটা হক না। অথচ দলিলের দৃষ্টিতে যদি সুন্না কমন পড়ে যায়, একজনে আমল করে আর পৃথিবীর কেউ না আমল করে, তাহলে সেই ব্যক্তি হলো জামাত। আর একটা জামাত হলো কি? রাষ্ট্রীয় জামাত। আর এটা হলো কি? আদর্শের জামাত। আদর্শের জামাত কিয়ামতকাল পর্যন্ত থাকবে। একজন হলো তার কাছে আদর্শের জামাত থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় জামাত এটা হলো অবস্থা বিশেষে, হ্যাঁ, সময় সাপেক্ষে। কিন্তু আজকে কি বলা হয়? আমর ইবনে হককেই আজকে ফিতনা বলা হয়। মুসলমানরা যা করতেছে সেটাকে তুমি করো, এটা নাকি সুন্নাত? এটা হলো মানুষের জামাত, এটা মানুষের সুন্নাত। আর মানা আলাইহি ওয়াসাহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি, এর উপরে যারা থাকবে, এরা হলো আসল জামাত। সংখ্যা একজনও যদি হয়, কি বলতেছেন ইবনে মাসুদ, আবদুল্লাহ ইবনে মাসুদ আমর ইবনে মাইমুনকে বলতেছে, ওই যে তুমি একাই যে নামাজটা পড়লা একাই, এটাই সেই জামাত? যেই জামাত নাজাতপ্রাপ্ত, যেই জামাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, মানা আলাইহি ওয়াসাবি। আমর ইবনে মাইমুনেরটা হয়েছে না এরকম সালাত? আল্লাহর রসুল যেই ওয়াক্তে পড়তেন, সাহাবীগণ যেই ওয়াক্তে পড়তেন, সেই ওয়াক্তে পড়তেছে কে? আমর ইবনে মাইমুন। এই জন্য কি বলছে, আল জামা মা ওয়াফাক আল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাকা। জামাত হলো সেটাই যারা হক আহরণ করেছে, হক চর্চা করে থাকে, যদিও তোমার সংখ্যা একজন হয়। এটাকে কি বলা হয়? আদর্শিক জামাত। আদর্শিক জামাত কিয়ামতকাল পর্যন্ত থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় জামাত এটা হয়তো নাও থাকতে পারে। রাষ্ট্রীয় জামাত তো হবে না যতক্ষণ পর্যন্ত আদর্শিক জামাত কায়েম না হবে। আদর্শের উপরে তাহলে ইসলামী রাষ্ট্রের জামাত তো আর হবে না। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে ইজমাউল উম্মা, তাহলে ইজমাকে এখানে ইজমা কাদেরকে বলা হবে? ওই শাসকদেরকে ইজমা বলা হবে? জামহুরুল জামা, আল জামা আল্লাযী ফারাকা জামহুরুল জামা, লোকজনের জামাত যেই জামাত থেকে বিচ্ছিন্ন হয়েছে, এরা হলো বিচ্ছিন্ন, আর আমর ইবনে মাইমুন এটাই হলো সেই জামাত বা ইজমা। একজনে ইজমা, একজন, কারণ তার সাথে কত বড় শক্তি আছে, সুন্নাহ, মানা আলাইহি ওয়াসাহাবি, রাসূল আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার সাথে লক্ষাধিক সাহাবি আছে। তো এই ইজমা হলো না? এর ইজমা যদিও দৃশ্যত একজন ব্যক্তি দেখা যাচ্ছে, কিন্তু এর ইজমার সাথে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর ইজমার সাথে আছে আসহাবুর রাসূল, হ্যাঁ, আতবাউ তাবিঈন, তাবিউন ওয়া আতবাউহুম। তাহলে লোক দেখা যাচ্ছে একজন, কিন্তু তার সাথে কে আছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তার সাথে সাহাবায়ে কেরাম আছেন, তার সাথে তাবিঈগণ আছেন, তার সাথে তাবে তাবিঈনরা আছেন। এক লোকের পিছনে লক্ষ লক্ষ লোক আছে। এসব দৃশ্যমান লোকজনের জামাত এইটা জামাত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা আজকে যে খুতবায় যেই তথ্য জানতে পারলাম, যে ইলম আমরা শুনলাম,
এই ইলম অনুযায়ী আল্লাহ তবরক তাল আমাদেরকে যেন কোরআন সুন্না ভিত্তিক যে হক, যে তথ্য, যে ইলম ভিত্তিক আমরা আমল ইবাদত করব, সেটাই হবে নজাত প্রাপ্ত দল বা ইজমা। আল্লাহ তবরক তাল আমাদেরকে সকলকে এর মধ্যে গণ্য করুন। আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।